হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। আলু আর বেগুন দিয়ে একদম নিরামিষ তরকারি এইভাবে আলু আর বেগুন দিয়ে একদম নিরামিষ পাতলা ঝোল রান্না করলে সকালবেলা গরম গরম বাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধু এই বেগুনের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবেন আর এই রান্না করতে একদম কম সময় কম উপকরণে হয়ে যায় তাহলে দেখে নিই আলু আর বেগুন দিয়ে নিরামিষ তরকারিটা আমি কিভাবে রান্না করব আলু দিয়ে বেগুনে নিরামিষ পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এইগুলিকে ব্রাউন কালার করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এইখানে আমি বড়ো দেখে দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এগুলিকে একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব একদম কম আছে এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর মাঝখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফুরন ফুরনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন এইখানে আমি বড় দেখে দুইটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর সঙ্গে বেগুনগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এইখানে চারটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা একসঙ্গে বেটে নিয়েছি তো এই রান্নাতে ঝালের পরিমাণটা কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরে লাল মরিচের গুঁড়া এই কাশ্মীরে লাল মরিচের গুঁড়া ছাড়াও কিন্তু এই তরকারিটা রান্না করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর মধ্যে আমি জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না শুধু আদার আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। সবগুলি উপকরণ একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর বেগুনগুলিও খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এইভাবে সকালবেলা গরম গরম বাতের সঙ্গে পাতলা বেগুনের ঝোল থাকলে আর কিছুই লাগবে না শুধু এই বেগুনের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবেন গ্রেভিটা ফুটে উঠলে এখন চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও তিন থেকে চার মিনিট এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করব ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো দুনিয়া পাতা যেহেতু আমি এর মধ্যে জিরের গুঁড়া দুনিয়ার গুঁড়া ব্যবহার করিনি তাই এর মধ্যে সামান্য একটু কুচানো দুনিয়া পাতা দিলে তরকারিটা আরও বেশি ভালো লাগে এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার নিরামিষ বেগুনের ঝোল রান্না সম্পূর্ণ রেডি এইভাবে গরম গরম বাতের সঙ্গে বেগুনের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন